এবার আইএএস অর্থাৎ রাজ্যের এক আমলার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার অভিযোগ। আইএএস অফিসারের পরিচয় ও ছবি ব্যবহার করে অনলাইন লেনদেনের মাধ্যমেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় এক যুবককে। 2021 সালের সেপ্টেম্বর মাসে ওই আমলাই এক অভিযোগ দায়ের করেছিলেন। 2021 সালের 9 সেপ্টেম্বর দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম শাখা। যে ভুয়ো ফেসবুক প্রোফাইলটি ব্যবহার করা হচ্ছিল সেটি ভালোভাবে ট্র্যাক করেন তদন্তকারীরা। তদন্তে বেশ কিছু ইলেকট্রনিক্স নথি তথ্য হাতে আসে। এরপরেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোনটিও। বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় বিলাল নামে বছর 21-এর যুবককে। তিনি উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ, আইএএস অফিসারের নাম করে বিলাল ফেসবুকে ভুয়ো প্রোফাইল খোলেন, সেখানে ওই আমলার ছবি ব্যবহার করেন তিনি। এরপরে সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মানুষের সঙ্গে চ্যাট করে টাকা চাইতেন বলে অভিযোগ। সেই টাকা গুগল পের মাধ্যমে দিতে বলতেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রায় লক্ষ লক্ষ টাকা তিনি প্রতারণা করেছেন। শনিবার অর্থাৎ আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য জানতে চায়। সেই মতোই আদালতে আবেদন জানাতে পারে তারা।